রেখা পাত করে। এবং বন্ধু, আমাদের যখন লাইভ ফোনের অনুষ্ঠান চলে, তখন আপনারা দেখেন যে বিভিন্ন প্রান্ত থেকে কলার বন্ধুরা তারা এসে কিভাবে খনামার প্রতি তাদের অন্তরের শ্রদ্ধা কৃতজ্ঞতা সব কিছু এখানে উজাড় করে দেন। এবং প্রত্যেকে কিন্তু একটা কথা বলেন, দাদা খনামাই কিন্তু আমাদের জীবন পথে চলার একটা অনুপ্রেরণা। এবং অনেক মহিলাও বলেন যে আজকে যে এই যে মহিলারা এগিয়ে যাচ্ছে, মেয়েদেরকে অনেকে এগিয়ে দিচ্ছে, কিন্তু সেখানে কিন্তু খনামাও একটা তাদের প্রেরণা। তারাও কিন্তু বলেন যে মা তুমি কিন্তু আমাদের প্রেরণা, এই যে আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ তার কথার মধ্যে, তার চলার মধ্যে, তার বলার মধ্যে একটা শক্তি আছে, একটা প্রাণ শক্তি রয়েছে। এবং সেই প্রাণ শক্তি শুধু তার মধ্যে নয়, তিনি কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের মধ্যেও সঞ্চারিত করছেন। তাই বন্ধু, খনামা যেখানে আনন্দের হাট সেখানে। তাই আমরা দেখি কোনো সভা সমিতিতে খনামা যখন যান, সেখানে তিনি যখন প্রবচন বলেন, তখন কিন্তু বহু শ্রোতা, বহু দর্শক বন্ধু তারা নির্বাক হয়ে মার কথা শোনে। হ্যাঁ মা, এতদিন তো টেলিভিশনের পর্দায়, টিভির পর্দায় তোমার বচন শুনেছি, এবার তোমাকে সাক্ষাৎ পেলাম। তারা আসেন, মা তাদের মাথায় আশীষ বাণী দেন। এই যে একটা মেলবন্ধন, এই যে সামনে থেকে মাকে দেখা, তাকে দেখে যে কি উন্মাদনা, তা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। এবং দীর্ঘদিন কিন্তু এমনিভাবেই হয়ে চলেছে, সেই নদী যেমন বয়ে চলে ঠিক সেমনিভাবেই কিন্তু খনামা তার সুন্দর সুন্দর কথা দিয়ে মানুষের মন জয় করছেন। মানুষের মনের যে ব্যথা, অন্তরের যে ব্যথা বেদনা সব কিছু কিন্তু ধুয়ে মুছে যাচ্ছে। তার একটাই কারণ, খনামা যে কথা বলেন, তার যে আলোচনা, শুধু কথা, শুধু আলোচনা বললে কিন্তু ভুল হবে। এই কথার মধ্যে কিন্তু একটা সমীক্ষণের ব্যাপার আছে, একটা কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, একটা আত্ম ও সংশোধনের ব্যাপার আছে। আমরা যদি মার কথায় সে আত্মসংশোধন করতে পারি, নিজেকে যদি আমরা উন্নীত করতে পারি, তাহলে কিন্তু বন্ধু আমাদের জীবনে কাজ হবেই হবে। মার প্রত্যেকটা কথা, মার প্রত্যেকটা বাণী কিন্তু আজকে সকলের হৃদয়খানি জুড়ে ছিল, আছে এবং থাকবে। তার একটাই কারণ বন্ধু, যারা পৃথিবীতে কাজ করে সেই কাজের মূল্যায়ন কিন্তু পৃথিবী করে, ইতিহাস করে। তাই স্বামীজি বলছেন, জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যা, একটা দাগ রেখে যা। জগতে আজকে এসেছিস, কাল তো থাকবি না, সেই স্বামী বিবেকানন্দের কথা। এবং বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত খনামা কিন্তু তার কথার মধ্যে দিয়ে, তার কর্মের মধ্যে দিয়ে, তার সামাজিক কর্মের মধ্যে দিয়ে, প্রত্যেকটি কর্মে তিনি নিজেকে সম্পৃক্ত রাখেন। সেটা সাংস্কৃতিক জগত হোক, সামাজিক জগত হোক, কি ধর্মীয় আধ্যাত্মিক জগত হোক, সমস্ত জগতের মধ্যে দিয়ে মা কিন্তু তার কাজের স্বাক্ষর রাখছেন। খনার ভিটা জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাক্সিদ্ধা বাংলার জ্যোতিষচরণী, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, আমাদের জীবনের পথ প্রদর্শক খনামা, পরমাত্মা সাধিকা খনামা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন। আর সাধনারব্ধ শক্তিকে কী করছেন না, সঞ্চারিত করছেন মানুষের সমস্যা সমাধানের কাজে। মা বলছেন, জীবন আছে, সমস্যা আছে, তার সমাধান আছে। ভয় পেও না, হেরে যেও না, লড়াই করো, আমি তোমাদের লড়াইয়ের সঙ্গে আছি। এটাই হচ্ছে খনামার সেই কথা, জীবন যুদ্ধে জয় কিন্তু আমরা হবই হব বন্ধু। কারণ আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রাণবন্ত, সঞ্জীবিত, প্রদীপ্ত, উদ্দীপ্ত মানুষ, যিনি শুধু নিজে প্রাণবন্ত নয়, আমাদের সকলকে তার কর্মের মধ্যে দিয়ে, তার বচনের মধ্যে দিয়ে আমাদের উদ্দীপ্ত করছেন, প্রাণবন্ত করছেন খনামা। তাহলে টিভির পর্দায় নিয়ে আসি সেই হসন্মুখী মানুষটিকে। মা আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম, চলো ভালোবাসা নিয়ে এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। ভালো থাকার অতীব প্রয়োজন, অতীব প্রয়োজন, ভালো থাকতে চাই আমাদের এই ভারতবর্ষে। যুগ যুগান্তর ধরে মানুষ এসেছেন, তারা আমাদের সকলকে ভালোবেসেছেন, তারা অনেক বাণী শিখিয়েছেন, বুঝিয়েছেন, তারা অনেক আদেশ নির্দেশ, উপদেশ, পূজোর নিয়ম, জীবন চলবার নিয়ম আমাদেরকে শিখিয়েছে। তাই তো তাদের আর সাধারণ মানুষ বলে আমরা গুলিয়ে ফেলি না, আমরা তাদেরকে বলি মহামানুষ, মহামানব, তারা অবতার। সেই তাদের চলার পথ ধরে আমরা যদি চলতে পারি মনের জোর করে, তাহলে কোনো ভয়, ঝঞ্ঝাট, ঝড় আমাদেরকে টাচ করতে পারবে না। ধ্রুব সত্য বলতে গেলে, জানো,
ঝড় ঝঞ্ঝাট ভয় দুঃখ কষ্ট যদি কেউ বলে আমাকে তার থেকে রক্ষা করো, না কাপুরুষের মতন কথা আমরা বলবো না। তার কারণ হচ্ছে ভগবানদের ইতিহাস খুলে দেখো, তাদের মধ্যেও ঝঞ্ঝাট, তাদের মধ্যেও আড়ি ভাব ঝঞ্ঝাট শত্রুতাই নানান সমস্যা নানান রকম, এ দেবতা ওই দেবতাকে ডাকছে স্মরণ করছে, ওই দেবতা ওই দেবতাকে ডাকছে স্মরণ করছে, তারাও বিপদে পড়ছে, তার থেকে রক্ষা হচ্ছে শিব ঠাকুরকে ডাকছে, ব্রহ্মাজিকে ডাকছে তবে তারা রক্ষা হচ্ছে, মা দুর্গাকে ডাকছে, মা দুর্গা লড়াই করছে তবে রক্ষা হচ্ছে। তাহলে ঝঞ্ঝাট ওখানেও আছে, তাদের যেখানে আমরা বলি স্বর্গ, যেখানে আমরা বলি ভগবানের বাসস্থান, সেখানেও ঝঞ্ঝাট আছে। তো আমাদের এখানে ঝঞ্ঝাট থাকবে না কেন, থাকতেই পারে। সেই আসল মানুষ, সেই মানুষই আসল মানুষ, যেমন আমরা বলি তার জীবন পরের তরে, সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে, ঠিক সেরকমই বলবো সেই মানুষই আসল মানুষ যার জীবন ঝড়ের তরে। ঠিক আছে, চলো, ঝড় হতেই পারে, ঝঞ্ঝাট হতেই পারে, তোমাকে কেউ ঝাপটা মারতেই পারে, তো তা বলে পিছিয়ে যাব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করবো না ভাই, করবো না, ভয় করবো না। ঠিক আছে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, বেশ তো, তুমি তো শান্তি পাচ্ছ, তুমি আমাকে কষ্ট দিয়ে তুমি তো শান্তি পাচ্ছ, তুমি তো আনন্দে পাচ্ছ, শোনো গো, আমি যে তোমায় ভালোবাসি, তাই জন্য তোমার বেদনাগুলো আমি নিচ্ছি, তুমি দিচ্ছ আমি নিচ্ছি, তুমি ভালো থাকো, তুমি শান্তিতে থাকো, প্রাণ থেকে এটা বললে তার শান্তি অবশ্যই হবে। শান্তি কিসে জানো, কারাকারিতে শান্তি নয়, দখলদারিতে শান্তি নয়, শান্তি হয় ত্যাগে, যদি সেই ত্যাগ ঠিক মতন করতে পারে। আবার মজার কথা কি জানো, যে ত্যাগ করে ভগবান তাকে দেয় ব্যাগ ভরে, অর্থাৎ তুমি যদি সত্যি ত্যাগী হতে পারো না, দেখবে ত্যাগীর জায়গায় এসে একটা জায়গায় তোমার আর আর কোনো সমস্যা নেই, তোমার চাওয়া পাওয়ার আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম সব দিক থেকে তুমি শান্ত। সবাই যখন কষ্ট পাচ্ছে তুমি তখন ফিকফিক করে হাসছো, তোমাকে হয়তো কেউ বলবে পাগল, কেউ বলবে অষ্টসিদ্ধাই হয়েছে, যে যা বলে বলুক, তুমি যে আসল রহস্যটা জানতে শিখে গেছো, এই যে ঝঞ্ঝাট এটাও ক্ষণস্থায়ী, এই যে অশান্তি এটাও ক্ষণস্থায়ী, এও একসময় থামবে, অবশ্যই থামবে, এই যে এরা এত কষ্ট পাচ্ছে, হেরে যাচ্ছে কেউ, জিতে যাচ্ছে কেউ, এগুলো সব অস্থায়ী, এগুলো কিচ্ছু স্থায়ী নয়, স্থায়ী হচ্ছে তোমার অন্তর, তুমি সেইখানে যেমনটি রাখবে তেমনটি শান্তিতে থাকতে পারবে। এই জিনিসগুলো যখন আমরা বুঝতে শিখবো, ভাবতে শিখবো, জানতে শিখবো, যখন আমরা সিদ্ধাই করতে করতে আমরা সেই অষ্টসিদ্ধাইয়ের জায়গায় পৌঁছাবো, সেখানেও থমকে যাব না, অষ্টসিদ্ধাইয়ের থমকে গেলেও আর এগুনে যায় না, তারও উঁচু স্তরে ওঠার জন্য চেষ্টা করব, তখন ওই অষ্টসিদ্ধাইয়ে পৌঁছে গিয়েও ঈশ্বরকে বলবো আরও জপ, আরও জপ, আরও জপ, সেইভাবে আরও জপ করে যাব, তখন দেখবে দারুণ শান্তি, দারুণ প্রশান্তি, যেমনটি বুদ্ধদেব পেয়েছিলেন, যেমনটি স্বামীজি পেয়েছিলেন, যেমনটি রামকৃষ্ণ ঠাকুর পেয়েছিলেন, যেমনটি তৈলঙ্গস্বামী পেয়েছিলেন, এমনি করে বহু বহু মহাপুরুষ জনেরা যেমনটি পেয়েছিলেন তেমনটি আমাদেরও পেতে হবে। আমরা লাইনের অনেক পিছনে আছি, কিন্তু লাইনে আছি, এটা একটা বেঁচে পৌঁছবে, একশো একটা পৌঁছাবো, লাইনে আছি মানে পৌঁছে আমরা যাবোই, লাইন দিয়েছি, ঘরে বসে লাইনের খবর ফোনে শুনছি না, আমরা লাইনে প্রেজেন্ট দাঁড়িয়ে আছি, তাহলে চলো আমরা একসময় এগোবই, এই ভরসা নিয়ে চলো এগোবো। এখন আজকে এ তো ভাবাবেগের কথা একটুখানি বলে ফেললাম, আর আজকের কথা একটুখানি বলবো তোমাদের যেটা দরকার, তার আগে একটু বলে নিই যেটা বলি তোমাদের, তোমরা যেটা শুনতে খুব ভালোবাসো, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের, আমি আছি তোমাদের সকলের তরে, ঠিক এই মুহূর্তে আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে আদর ভালোবাসা আশীর্বাদ এবং উন্নতির পথ দেখাবার তরে। যে বলেন যে উন্নতির পথ, আজকে একটা কথা সুন্দর বেরিয়ে গেল, আমি না বলে পারছি না, আমি কিন্তু বসেই টুকটুক করে করে দিচ্ছি, কিন্তু সেটা ঠিক যে আপনি যে বলেন যে আপনার শুনে জীবন পরের তরে, এটাও সত্যি, আবার আপনি বলেন যে জীবন হচ্ছে ঝড়ের তরে, হ্যাঁ, এই যে কবিগুরু বলছেন
যে ঝড় এসেছে ওরে এবার ঝড়কে পেলেম সাথী, ঝড় যখন এসে ঝড়কে সাথী নিয়ে এলো, তাই এই জীবনটা যে পরের তরে, আমার কাছে জীবনটা হচ্ছে ঝড়ের তরে, তাই আমি প্রথম থেকে অ্যালার্ট থাকি। এই যে কথাটা এত হন্ট করলো যে আমি ঝড়ের জন্যই আমার জীবনটার লড়াই। এই যে আপনি বলেন যে শুধু বড়াই করে কিছু হবে না, তুমি কোয়ালিটি তৈরি করো, নিজেকে তৈরি করো, শুধু বড়াই করলে আমি এই করেছি তা না, আপনি নিজেও তা করেন না, বহু আপনি আপনার মধ্যে এটা নেই, সবাই বলে দেয়নি যে খরামা এত লোকের জীবন ঘুরিয়ে দেয়, কিন্তু মা কখনো নিজের স্থকের বলে না। এটাই তো হচ্ছে আসল কর্ম, কর্ম করলে মানুষ মনে রাখবে, আপনাকে নিজেও বলতে হবে না, আমাকেও বলতে হবে না। তাই ঠিক এই জায়গাটা জীবন ঝড়ের তরে। তাহলে এই যে ঝড় বলছেন যে আজকে যে মার সামনে আমাদের অনেক কিছু অনুষ্ঠান আছে, জন্মাষ্টমী আছে, তারপর কৃষ্ণ তো সেই ঝড়ের রাতেই তার আবির্ভাব, ঝড় দিয়েছিল, আবার যে দেশমাতৃকার চরণে যারা আত্মবলিদান দিয়েছে তারাও তো ঝড়ের তরেই তো করেছে, প্রচন্ড ঝড়। যেমন কৃষ্ণের সে কৃষ্ণের লাইফে প্রচন্ড ঝড়, তেমন বিপ্লবীদের জীবনে প্রচন্ড ঝড়। তো আবার যারা আমরা বলছি আমাদের জীবনে প্রচন্ড ঝড়, ঝড় ছাড়া এবং সেই ঝড়ের রাতে, মধ্য রাতে যখন ঝড় জল, হ্যাঁ, তখন তার আবির্ভাব হলো। এই নিয়ে কিন্তু আজকে আমাদের একটা রসগ্রাহী আলোচনা মাকে এসে সাজিয়ে দিলাম যে জীবন শুধু পরের তরে নয়, পরের তরে তো অবশ্যই, কিন্তু ঝড়ের তরে, তার জন্য প্রস্তুত থাকতে হবে ঝড়ের তরে। তাহলে এই ঝড়, এই ঝড় থেকে সরাবার জন্য, রক্ষা করার জন্য কি করছে সে পিতামাতারা? সদ্যজাত শিশু যখন হচ্ছে, এই টুকুটুকু শিশু আমার চেম্বারে নিয়ে আসে, ছোট ছোট মান্তপন্তদের, মা গো একে দেখে, এখন তো পাথর কবচ কিছু দেওয়া যাবে না মা, এর কষ্টি করা যাবে কিনা জানি না, যদি করা যায় তো তুমি কষ্টি করে দাও, আর এই বাচ্চাটার জন্য একটা রক্ষা কবচ করে দাও, ওই জীবন ঝড়ের তরে। অর্থাৎ পিতামাতা তাদের সিক্স সেন্স কাজ করে, তারা বলতে চায় যে জীবন তো ঝড়ের তরেই, তাদেরই কথা যে জীবন মানেই তো সমস্যা আছে মা, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চাটার অনেক অনেক সমস্যা আছে, ছোট্ট বাচ্চাটার তো অনেক সমস্যা আছেই, ছোট্ট বাচ্চাটার অনেক সমস্যা আছে বলেই না আমরা গভর্নমেন্ট থেকে ব্যবস্থা করেছে তাকে পোলিও খাইও, তাহলে ঝড় আছে এবং পোলিও খাওয়াতে মনে করাতে হয়, কারণ কি ওই ছোট্ট বাচ্চাটা জানে আর ঝরে না পড়ে, মানে অসুস্থতা ঝরে যেন না পড়ে, সেখান থেকে তাকে যেন রক্ষা করা যায়, তাই জন্য প্রতিবার পোলিও খাওয়াতে নাহি ভুলিও, এইটা বলা উচিত এবং মনে করে দেওয়া উচিত এই পোলিও খাওয়ানো। এই পোলিও খাওয়ানোর মতনই শিশুদের মায়েরা বলছে মা তুমি তো পোলিও খাওয়ানোর কথা বলো, তাই আমাদেরও মনে হয় মা তোমার কাছে নিয়ে আসি যে তুমি ওই পোলিওর মতনই একে একটি কিছু সেফটি গার্ড দিয়ে দাও। অর্থাৎ আমরা তো পোলিও খাওয়াচ্ছি রোগ মুক্ত করার জন্য, এই বাচ্চার আমি জানি এই বাচ্চাটা হয়েছিল, হোক জন্মগ্রহণ করুক, পরিবারের কেউ চাইছিল না, এই সেটাও দেখো সেই শ্রীকৃষ্ণের মতনই আসছে কথাটা, তো এই বাচ্চাটা হয়েছে, তাও তো আমার ছেলে হয়েছে, কিংবা আমার তো মেয়ে হয়েছে, আমাদের বংশে মা মেয়ে নেই আমার এই মেয়ে হয়েছে বলে অনেকের ঈর্ষা, আমাদের বংশে মা ছেলে নেই আমার এই ছেলে হয়েছে বলে অনেকের ঈর্ষা, তাই মা তুমি এর জন্য একে দেখো, দেখে এর জন্ম সাল সময় শোনো, শুনে এর জন্য একটা রক্ষা কবচ করিয়ে দাও। অনেক ছোট ছোট শিশুদের তা কেউ বা আনছে কেউ বা আনছে না, সেইভাবে মায়েরা কি করছে পিতামাতা এসে সেই বাচ্চাকে রক্ষা কবচ করিয়ে দিচ্ছে, একটি কবচ বানিয়ে দিচ্ছে, সেই কবচটি বাচ্চাটাকে ধারণ করিয়ে দিচ্ছে যাতে বাচ্চাটা রক্ষা হয়ে সুন্দরভাবে বড় হয়ে ওঠে, নিরাপদে বড় হয়ে ওঠে। সেই কারণে তাহলে এখানেও পিতামাতার কত বড় ইচ্ছা শক্তি কাজ করছে যে আমার সন্তান থাকে দুধে ভাতে, আমার সন্তানের যেন সবসময় রক্ষা কবচ থাকে সাথে সাথে, তো দুধে ভাতেও থাকুক সন্তান আর রক্ষা কবচ নিয়েও থাকুক আমার সন্তান, এই একটা ধারণা বাবা মায়েদের হয়েছে যে খনামায়ের দেয়া একটা রক্ষা কবচ যদি বাচ্চাকে পরিয়ে দিতে পারি তাহলে এই বাচ্চাটার আর ঝঞ্ঝাট হবে না, বাচ্চা মানে অনেক ঝঞ্ঝাট। এটা তো ভালো, মানে দেখুন এটা একটা সচেতনতা, এটা কনসাস, এই তো সেটা হচ্ছে, হ্যাঁ, যে উঁচু উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, কোনো বিপদে পড়া, কেউ তার নিয়ে তাকে নিয়ে কিছু করলো সেটার থেকে তাকে রক্ষা করা, এই সমস্ত দিক থেকে তাকে বাঁচানোর জন্য এইগুলো রক্ষা কবচ করিয়ে দেয়া। এই যে রক্ষা কবচ করি তার আগে বলি, আমি আসবো সব কথায়, আগে একটু বলে নিই যে এই যে সামনেই আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 21 তারিখে অমাবস্যা পাচ্ছি, ঠিক আছে, আগস্ট মাসের 21 তারিখে এই যে অমাবস্যা, তৎসহ দেখো কি রয়েছে, তৎসহ সূর্যগ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ কখন পাচ্ছি, রাত্রির 10:15 থেকে সূর্যগ্রহণ পাচ্ছি ওই অমাবস্যার দিন সোমবার রাত্রির বেলায়। তো অমাবস্যা আর সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ আমরা পাচ্ছি
5 ঘন্টা স্টে করছে, 5 ঘন্টা 17 মিনিটে সূর্যগ্রহণ স্টে করছে সমস্ত রাতের। এই যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণে কি করা যায়, যাদের মাথা একদম বিক্ষিপ্ত হয়ে গেছে, কোনোভাবেই কিছু মনে রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, পাগল পাগল ন্যায়, পাগল বলছে না, অর্ধ পাগলের মতন হয়ে রয়েছে, তাদের জন্য কিছু ক্রিয়া করার জন্য চন্দ্রগ্রহ ধরে আমাদের, চন্দ্রগ্রহণ ধরে আমাদের এগুলো করতে হয়। চন্দ্রগ্রহণ ধরে রাখি, সেই সময় যে তপস্যা করি, কাজ করি, সারা বছর যখন দেখি কিছুতেই পড়াশোনা হচ্ছে না, কিছুতেই ঘুম আসছে না, কিছুতেই মাথা ঠিক থাকছে না, একটা ডিসব্যালেন্স একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে ছেলেমেয়েরা এবং বৃদ্ধ বৃদ্ধারা, সেই সময় তাদেরকে ব্যালেন্স ফিরিয়ে দেওয়ার জন্য এইগুলো করি। আবার এই সূর্যগ্রহণের সময় মানুষের জীবনের ব্যালেন্স ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষকে ঠিকভাবে জীবন পরিচালনা করার জন্য আমরা খুঁজতে থাকি সূর্যগ্রহণ। তাই এবারে 21শে আগস্ট কৌশিকী অমাবস্যা, এই একে তো কৌশিকী অমাবস্যা, তার উপরে সূর্যগ্রহণ, মানে আমার কাছে এবং মানে বলবো যারা এই সমস্ত কাজগুলো করে তন্ত্রক্রিয়ানে, একটা ভীষণ দুর্লভ জিনিস পাও না। তাই এই বিষয়ে কথা বলতে আমি বেশ কিছুক্ষণ ধরে চাই, এবং এই গ্রহণে এই অমাবস্যাতে তোমরা কিভাবে তোমাদের বাধা কাটাবে সেটাও বলে দেব, আর তারপরে কিভাবে তোমরা রক্ষা হবে সেটাও বলে দেবো, আমি কিভাবে তোমাদের জন্য কাজ করব সেটাও বলে দেবো। তোমরা পরের এপিসোডে বা কিছুক্ষণ পর, এখন একটি অনুষ্ঠান দেখানো হবে, তার কিছুক্ষণ পরেই তোমরা শুনবে। বাহ, খুব সুন্দর কথা বললেন। তাহলে এই দিয়ে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান চলবে এবং বাংলার জ্যোতিষজনী খনামা বলবে। তাহলে বন্ধু, এখন চলুন টিভির পর্দা দেখি খনামায়ের বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য। আরও কিছু কথা লেখা আছে, বলে দেবো এখন তোমাদের কাছে। প্রতিটি শিশুকে খাওয়াতে পোলিও, নাহি ভুলিও, গাছ বসাও, শ্বাস বাঁচাও, অতি সাবধানে রাস্তা চলো, রাস্তার থেকে সরে এসে ফোনে কথা বলো, গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলাতে আসতে পারে বিপদ, এমনটি করবে না, করো শপথ। নারী হল মায়ের জাত, শ্রদ্ধায় করো প্রণিপাত, শিশুদের করোনা পরিহার, তাদের সুযোগ দাও মানুষ হবার, মেলোমেশো বন্ধুর সাথে, র্যাগিং রাজনীতি নয় তার সাথে, কন্যা ও সন্তান পাঠিয়েছেন ভগবান, তাকে যেন ছোঁয় না ভ্রূণ হত্যার শয়তান। স্ত্রী হল গৃহলক্ষ্মী, দাও ভালোবেসে মন, পণের জন্য তাকে করোনা প্রেরণ, মা বাবা ভগবান, মনে রেখো সকল সন্তান। এই কথাগুলি যদি মেনে চলো, একে অপরের উপকার করতে পারবে, তোমরা সকলে ভালো থাকতে পারবে, তোমরা সকলে অনেক 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 ভালো থাকো। খুব ভালো লাগছে, কেন পরিবেশটা এমন, এই যে সব ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে, ভদ্রলোক ভদ্রমহিলারা, কেন, কিসের জন্য, কি আছে? যদি একটি মানুষের মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি না থাকে, তাহলে কেউ দেখতে আসে না। এমন কিছু আছে যেটা মনে হয় মানুষের দাগ কাটে। কে যখন খনামা পুজো করে, খনামা একটা বিশিষ্ট ব্যক্তিত্ব, 5 ঘন্টা এসেছি, 5 ঘন্টা কনস্ট্যান্ট লোকদের আশীর্বাদ করে যাচ্ছে, তাদের জন্য প্রার্থনা করে যাচ্ছে, তার মধ্যে পুজো করছে, তার মধ্যে তাদের যজ্ঞের এ দিয়ে এসে তাদের দিচ্ছে, একবারও থামছে না। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ওর আন্তরিকতা সবাইকার প্রতি, বলে না আমার সান সবাইকার ঘোরা করে, সে বড় জিনিস, সবাই প্রসাদ পাচ্ছেন, ওখানে বসে সবাই খাচ্ছেন, সেই খাওয়া আমি খেলাম, দারুণ খাওয়া, ওর মধ্যে কিছু হয়তো আছে। আমার এত জ্বালা হচ্ছে ঘাড়ে হাতে, ও আমার হাতটা নিয়ে, হাতটাকে নিয়ে বুলোতে লাগলো, হাতটা এমনি জাস্ট, মানে অবাক হয়ে যাবেন, হাতটা বুলোচ্ছে, আমার হাতটা বুলোচ্ছে, আচ্ছা আর কি যেন বিড়বিড় করে বলছে। তারপরে আপনারা বিশ্বাস করবেন না, আমি শুনলাম, আমি ঘুমিয়ে পড়লাম, আমার কোনো জ্বালা যন্ত্রণা ছিল না। জানামি তন্ত্র
এখানে এই নবদ্বীপ দর্শন যে আশ্রম তৈরি হয়েছে এটি এখানে তো এর আগেও এসেছি, এখানে যে নিষ্ঠার সঙ্গে যেভাবে ভক্তি ভরে সমস্ত মানুষের মঙ্গল কামনায় যজ্ঞ করা হয় শিব মৃত্যুঞ্জয়, সেটা দেখাটাই একটা ভারী সুন্দর। সর্বমঙ্গল কামনার্থে তিনি নেমে যান পাশেই এই আশ্রম সঙ্গে একদম লেগে থাকা যে সংলগ্ন পুকুরটিতে, উনি দেখলাম অবলীলাক্রমে নেমে গেলেন, নেমে গিয়ে একটা নেমে শুয়ে পড়লেন এবং সেইভাবে রইলেন দীর্ঘ সময়, সমস্ত শরীরটা অচঞ্চল, শুধু তার জপের মালাটি আঙুলে তিনি জপ করে চলেছেন ডান হাতে, আর বাঁ হাতে সেই যে গুণী আমরা কত জপ করাল সেই দুটো হাতের আঙুলগুলো খালি সঞ্চলমান, আর পুরো দেহটা স্থির, হালকা বাতাস বইছে, জলে একটা কম্পন, সেই বাতাসে জলের কম্পনের সঙ্গে তার ওই ভাসমান শরীরটা কখনো একটু এদিকে সরছে, কখনো একটু ওদিকে সরছে, এছাড়া আর কোনো তার মধ্যে আর কোনো কী বলবো মানে কোনো চালিকা শক্তি নেই, সেখানে যা হচ্ছে সেটা তার অন্তরে হচ্ছে এবং হয়তো বা সেটা দেখতে দেখতে যারা সেটা প্রত্যক্ষ করছেন তাদেরও অন্তরে একটা অদ্ভুত, আমি এটাকে অলৌকিক বলবো কি না জানি না, কিন্তু একটা ভক্তিনম্র প্রতিক্রিয়া নিশ্চয়ই হচ্ছে। কিন্তু আমাদেরই জন্যে মা তার যথাবিহিত যে সাধনার বিভিন্ন মার্গ তার একটি অন্তত আজকে এখানে তিনি পালন করলেন, তো সেই আশীর্বাদ পাওয়ার অভিলাষেই বলতে পারেন, বাড়তি একটু আশীর্বাদ বিশেষ একটা দিনে এখন আমার কাছ থেকে পাওয়ার অভিলাষেই আজকে ওই অর্থে কিছু কাজ মুলতুবি রেখে চলে আস। সুন্দর দৃশ্য যা চিরদিন আমাদের স্মৃতির মণিকোঠায় অম্লান হয়ে থাকবে। বিশিষ্ট সঞ্চালকের কথা, বিশিষ্ট ফুটবলারের কথা আমরা শুনলাম, খনামাসি জলে ভাসার ভালোবাসার দৃশ্য, আর কাকে দেখলাম না, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের কাছের মানুষ শ্রীমতী নির্মলা মিশ্র, যাকে খনামা নির্মলা মা বলে ডাকেন, তিনি তো আমাদের সকলের অন্তর নির্মল করে দেন তার সঙ্গীতের মধ্যে দিয়ে, একটা বিরাট ব্যাপার। তাই খনামাকে আমরা কোথায় পাবো? সোমবার শাওড়া ফুলি জিটির সকল পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম কাউন্টারের পাশে এবং দুর্গাপুরে ভিরিঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেলে, মঙ্গলবার বারাসাত যশোর হাটক্লাব স্টপেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায়, সেখানে আমরা পাচ্ছি খনামাকে, এবং শুক্রবার বোরহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি কলকাতা 90, শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, রবিবার হাজরা 124 মনোহরপুকুর রোড বসু সিনেমার উল্টো দিকে উত্তম মঞ্চের কাছে কেমব্রিজ স্কুলের বিপরীতে, ফোন নাম্বার 2531-2929-98317-0429 এবং 8335-01739। যাদের জন্ম ছক বা সময় নেই তাদের জন্য কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ খনামা বলেন যাদের নেই কোষ্ঠী এই হাল ছিল তাদের যষ্টি, আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। এবং বন্ধু, যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার আমাদের স্কলিংয়ে দেখানো হয় বা এখানে বলা হয় এর বাইরে অন্য কোথাও কিন্তু বাংলার জ্যোতিষজনই খনামা বসেন না, এবং জীবনকে সমৃদ্ধ করে তুলতে হলে পড়তে হবে খনামা লিখিত এই বইটি জীবনচক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার, এবং আজকের বাংলার সুধীজন যারা এই বইটি কিন্তু সমাদৃত। আবার ফিরে যাচ্ছি খনামার কাছে সেই বিভিন্ন সুন্দর রসগ্রাহী আলোচনায়। হ্যাঁ, যেসব আলোচনা আমরা ছিলাম একদম যে কথায় ছিলাম, যে বিষয় নিয়ে বলছিলাম সেটি হলো অমাবস্যার কথা নিয়ে বলছিলাম। এই যে অমাবস্যার কথা নিয়ে বলছি, এই অমাবস্যা দুর্লভ, কৌশিকী অমাবস্যা সারা বছরের মধ্যে একটি স্পেশাল অমাবস্যা, এবং এতে অনেক অসম্ভবকে সম্ভব করার অমাবস্যা, তৎসহ সূর্যগ্রহণ, বহু মানুষ চেম্বারে আসছে এবং শুধু কবজের কাজ দিচ্ছে, বলছে মা তুমি আমার জন্য কৌশিক অমাবস্যা এবং সূর্যগ্রহণ তুমি কাজ করো, এবং যাদেরটা মানে কতজনের নেব, এবং মানুষকে আমি বলছি, দেখো টিভিতেও বলছি মানে সবাইকেই বলছি যে ব্যস্ত হওয়ার কিছু নেই, পরে পরেও তোমরা এই অমাবস্যার আস্বাদ পাবে, অর্থাৎ এই অমাবস্যার যে উপকারিতা সেগুলি অবশ্যই পাবে, কারণ আমি তো সংগ্রহ করে রেখে দেয়া তপস্যা করছি। এই কৌশিকী অমাবস্যাতে আমি পারছি না তারাপীঠে যেতে, বহু গুণীজন তারাপীঠে যাচ্ছেন এবং কাজক্রিয়া করছেন, কিন্তু ওই বহু গুণীজনের এত ভিড় থাকে, যার জন্য এই লাইভ অনুষ্ঠানে, শুক্রবারের লাইভ অনুষ্ঠানে একটি ছেলে নামটা ভুলে যাচ্ছি, মনে রাখা উচিত ছিল, বিশ্বজিৎ,
আমাদের বলেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল, মা তুমি আসছো না কৌশিকী অমাবস্যায়? এরকম বহুজনেই ও তো ফোনে বলেছিল এখানে লাইভে, এছাড়া বহুজনেই জিজ্ঞাসা করে জানতে চায়। তো তাদের জন্য বলা এবং বিশ্বজিতের জন্য বলা, তোমাদের জন্য বলা, আমি কৌশিকী অমাবস্যার ক্রিয়াগুলো করতে চাইছি এবারে, আমার ইচ্ছা এবং সেই মতন টিকিট কাটা হয়েছে, আমি করব জোয়ালামুখীতে। জোয়ালামুখী মানে বুঝতে পারছো, একটি 51 পিঠের একটি সতীপীঠ, 51 পিঠের একটি সতীপীঠ। হ্যাঁ, তারাপীঠে করতে পারছি না, কিন্তু জোয়ালামুখীতে করতে ছাড়ছি না। অর্থাৎ মায়ের এবারে ইচ্ছা হয়েছে, ডাক হয়েছে, কৃপা হয়েছে, তার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। আমি কৌশিকী অমাবস্যায় চলে যাচ্ছি জোয়ালামুখীতে, 21 আগস্ট সোমবার, সেদিন জোয়ালামুখীতে বসে আমি জপ করব, তপস্যা করব, যজ্ঞ করব, ক্রিয়া করব। এবং সেই দিন রাত্রে আমরা কি পাচ্ছি, সেই দিন রাত্রে আমরা গ্রহণ পাচ্ছি, সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ রাত্রির 10:15 থেকে শুরু হচ্ছে, সেই গ্রহণ চলছে প্রায় সারা রাত। গ্রহণটি চলছে, থাকছে 5 ঘন্টা 17 মিনিট রাত্রির 10:00 থেকে 5 ঘন্টা 17 মিনিটের যজ্ঞ পাচ্ছি, 5 ঘন্টা 17 মিনিটের গ্রহণ পাচ্ছি, সূর্যগ্রহণ। এ সময় কত মানুষের জন্য কত মঙ্গল করার কাজ করা যায় না দেখলে চিন্তা করতে পারবে না, বুঝতে পারবে না। অসম্ভবকে সম্ভব করা যায়, হচ্ছে না হবে না বলে আর কিছু থাকে না। এই ক্রিয়া করার পর হচ্ছে না হবে না বলে আর কিছু থাকে না। এমনিতেই তোমরা জানো, আমার কাছে যখন আসো তোমরা বলো, মা তোমার নাম শুনেই তো তোমার কাছে আসি, মা আমাদের আত্মীয়র উপকার হয়েছে, আমাদের পাড়া প্রতিবেশীর উপকার হয়েছে, আমাদের অফিসের স্টাফের উপকার হয়েছে, এই সমস্ত শুনেই মা তোমার কাছে চলে আসা, তোমার নাম শুনেই তোমার কাছে। একদম একদম, তোমরা বলো মা তোমার কাছে এসেছি, কাজ হবে এই আশা নিয়েই তো এসেছি, এটা জেনেই তো এসেছি। আমরা তো জানি আমার বন্ধুর কাজ হয়েছিল, কাজ হয়েছে, যতজন এসেছে আমার পরিচিত প্রত্যেকের কাজ হয়েছে, তাই তো শুনে শুনে আমিও পাগল হয়ে গেছি, কখন মার কাছে যাব, আমার এই আটকে থাকা কাজ, আমার এই আটকে থাকা লাইফটাকে মা কখন আবার চালু করে দেবে, সেই জন্য মা তোমার কাছে এসেছি। যখন তোমরা এসে এমনি করে বলো, আমারও দায়িত্ব বেড়ে যায়, ভীষণভাবে দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। দেখবে যে ভরসা করে কোনো রকমে, কোনো বাড়িতে, তোমার বাড়িতে কেউ গেস্ট আসলেন, কেউ অতিথি আসলেন বা বন্ধু বান্ধব পরিচিত, আজ তোমার বাড়িতে ভাত খাবো, এটা বলে কতটা দায়িত্ব হয়ে যায় যে আমার কাছে খেতে চেয়েছে, এটা কত আনন্দের, আমাকে দায়িত্ব নিয়ে তাকে সুন্দর করে রান্না করে পরিবেশন করে খাওয়ানোর দায়িত্ব। যে যেটা, এই যে আমরা মেডিকেল ক্যাম্প করি, এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করি মানুষের, যাত্রীদের জন্য, যারা এসে আমার কাছে, আমাদের ক্যাম্পে এসে মাগো আর পাচ্ছি না, তখন কত দায়িত্ব থাকে, কারোর পায়ে শিরটান ধরেছে, কারোর কাঁধে শিরটান ধরেছে, কারোর পা কেটে গেছে, কারোর কাঁধ ফুলে গেছে, কারোর পেটে ব্যথা হচ্ছে, কারোর মাথার যন্ত্রণা, কারো বা ভুকার জ্বর এসে গেছে। তো এই সমস্ত রোগীরা যখন শরণাগত হয়ে, শরণাপন্ন হয়ে আমার কাছে চলে আসে, আমি ঈশ্বরের কাছে শরণাগত হয়ে তখন তার সেবা করি, আমি এবং আমাদের আশ্রমের আর আর সদস্যরা সকলে মিলে, এবং আমার সহকারী আর আর ভাইয়েরা সঙ্গে থাকে, বোনেরা থাকে সঙ্গে, যারা থাকে তারা সকলে মিলে আমরা তাকে রক্ষা করার জন্য চেষ্টা করি, তাকে সুস্থ করার জন্য চেষ্টা করি। এমনকি এমনও থাকে শিশু নিয়ে এসেছে, শিশুদেরকে কি খাওয়াবো আমরা, সেখানে শিশুদের জন্য দুধের ব্যবস্থা করা থাকে, ওখানে শিশুদেরকে ঝিনুক বাটি করে দুধ পর্যন্ত খাইয়ে দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার উপস্থিতি ক্যাম্পে, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ ওই ক্যাম্পে খেলাম, খনামাকে দেখে এলাম, মামার সঙ্গে হ্যান্ডশেক করলেন, মাথায় হাত দিলেন, এগিয়ে যাও, এটা কিন্তু একটা মানসিক সুস্থ, একদম একদম ভীষণ, সঙ্গে থাকি, সামনে থাকি, সঙ্গে থাকি এটা, এবং তাদেরকে মনের জোর দিই এবং শরীরের জোরের জন্য বিবিধ ওষুধ দিয়ে, সঙ্গে অবশ্যই ডাক্তারবাবু থাকেন, নিয়ম মেনেই চলি, ডাক্তারবাবু বলেন, ডাক্তারবাবু দেখে দেন, সেবা শুশ্রূষা আমরা করি, অ্যাসিস্ট করতে আমরা করতেই পারি, একদম এইটাই এইটাই। এবার যাদের ইঞ্জেকশন দেওয়া হয় সেটা তো ডাক্তারবাবুরাই দেন, এই সমস্ত। তো এই যে কাজ ক্রিয়াগুলো আমরা করি সকল মানুষের জন্য কাজ করা, এটা দায়িত্ব। ঠিক তেমনি যখন অমাবস্যা, যখন গ্রহণ, সেই গ্রহণের যে কাজগুলো করা ওটা আমার দায়িত্ব। যখন যে মানুষ এসে বলে, মা তোমার কাছে এসেছি, মা
সব ফেলে তোমার কাছে চলে এসেছি মা, এবার তুমি কিছু একটা করো, তখন আমার দায়িত্ব থাকে, সেই দায়িত্ব নিয়ে কাজ করি। এবার আমার আরও কিছু দায়িত্ব থাকে, সেটাও বলি তোমাদের কাছে। সেটি হলো যে আমি যখন এই টিভি প্রোগ্রামে চলে আসি তোমাদের কাছে, তার মানে দেখো একটা টিভি প্রোগ্রামে এসেছি এমনই বিজ্ঞান, যার জন্য বিজ্ঞানকে তো সবসময় আমরা ভীষণভাবে মান্য করতে বাধ্য, না মেনে যাবো কোথায়। ভগবান আর বিজ্ঞান দুটি এক আমাদের জ্ঞান, যে দুটি এক, ভগবান ছাড়া বিজ্ঞান হয় না, আবার বিজ্ঞান ছাড়া জীবন রয় না। তো কাজে কাজে সেইভাবে আমাদের বিজ্ঞানকে ভালোবাসতে হয়। সেই বিজ্ঞানের ভালোবাসার জোরে দেখো আমি ক্যামেরার সামনে এখন কথা বলছি, কিন্তু তোমরা কি দেখছো, তোমাদের রুমে, তোমাদের ঘরে, তোমাদের সামনে বসে, তোমাদের চোখে চোখ রেখে তোমাদের সাথেই কথা বলছি। তাহলে এই যে তোমাদের সকলের রুমে আমি চলে এসেছি, তোমাদের সকলের ঘরে আমি চলে এসেছি, তো মা যখন আসেন, যেমন দুর্গা মা আসেন, আনন্দ আনন্দ নিয়ে আসেন, অনেক শক্তি নিয়ে আসেন, সকলকে আশীর্বাদ দেন, তেমন খনা মা এসেছেন তোমাদের কাছে, তোমাদের বাড়িতে, তার তো একটা দায়িত্ব আছে। আজকে রবিবারের দুপুরবেলায় তোমরা আমার অনুষ্ঠান শুনছো, বা আবার হয়তো এই অনুষ্ঠানটাও অনেক সময় হয় কি সোমমঙ্গল বুধবারও শোনানো হয় সৃষ্টি প্লাসে, এটা শুনছো তোমরা সৃষ্টিতে। তো এই সৃষ্টি বা সৃষ্টি প্লাসে যেখানেই থাকুক, সেখানে থাকি বেলা 12টার সময়, আর এখানে থাকি দুপুর 3টে রাত্রির 10:25। যখনই থাকি তোমাদের কথাই প্রাণে রাখি, মনে রাখি। তো আসল কথা কি জানো, সৃষ্টি কখনো বৃথা যায় না, এই হচ্ছে ব্যাপার। আপনি যে সৃষ্টি করছেন সৃষ্টি টিভিতে সুন্দর সুন্দর, একটা কথাই বলি, এটা মহাজনের কথা, আমার কথা না, যে মহৎ সৃষ্টি কখনো বৃথা যায় না, এইটাই। তো এই যে তোমাদের কাছে চলে আসা, তার তোমাদেরকে ভালোবাসা দেয়া, তাহলে তোমাদের জন্য একটা কিছু প্রচেষ্টা, এমন তো হতে পারে না কখনো যে তোমরা সারাক্ষণ সবাই, কেউ বাদ যাবে না, পৃথিবীতে যত মানুষ আছে, পশ্চিমবাংলায় যত মানুষ আছে, সবাই আমার কাছে চলে আসবে, এমন তো হতে পারে না। আর আমার অনুষ্ঠান তো শোনো, ছলে বলে কলে কৌশলে কখনোই কারুকে বলি না এসো এসো আমার কাছে চলে এসো আমার কাছে চলে এসো, না, ওটা আমার বলতে লাগে না, আপনি আপনি তোমরা চলে আসো, এতই চলে আসো, মানুষকে ফেরত পাঠিয়ে দিতে হয়, পারি না একটা ডেটে এত। এই যে এবারে দুর্গাপুর গিয়েছিলাম, কিছু মানুষকে লাস্টের দিকে ফেরত দিয়ে দিতে হলো, যে পাচ্ছি না, 10:30 বেজে গেছে, তখনও দুর্গাপুরেই রয়েছি, তখনও দুর্গাপুরে ওই যেখানে বসে রিলায়েন্স হোটেলে, তখন সেখানে প্রেজেন্ট রয়েছে, এত ভিড় এত ভিড় এত মানুষ এসছে, তারাই বলছে মা গো তোমরা, তুমি না মা সব মাসে দুদিন করে করো, আমাদের কিরম সারাটা মাস তুমি চলে যাওয়ার পর, এই ডেটটা পার হয়ে যাওয়ার পর কিরম অনাথ অনাথ লাগে, তোমাকে পাই না। আহা, তাদের এই ভালোবাসার কথা আমাকে যেন আরো বেশি ভালোবাসতে শেখাচ্ছে, আমি আরো ভালোবাসতে শিখছি। তো এই যে মানুষের ডাক, এই যে মানুষের ঢল, এই যে মানুষের কাকুতি মিনতি করা, মা তোমায় চাই তোমায় চাই, তোমরাই আমায় ভগবান বানিয়ে দিচ্ছ, আমি নিজে সাধারণ মানুষ, আমি আর কেউ না, আমি তোমাদের মা। তো মায়ের কাজ কি সদাই সন্তানের মঙ্গল কামনা করা, আর কিছু না। তো আমি তো জ্বালামুখীতে এবারে তপস্যা করব তোমাদের জন্য, আমি এবারে সেইভাবে গ্রহণ এবং সূর্যগ্রহণ এবং অমাবস্যা কৌশিকী অমাবস্যা ক্রিয়া করব তোমাদের তরে, সেই ক্রিয়া হয়তো কেউ এখন যোগাযোগ করতে পারছো না, আমি তোমাদেরটা সংগ্রহ করে রেখে দেবো, সেই ক্রিয়ার জিনিস যখন তোমরা আসবে, তোমাদেরকে ভালোবাসবো, তখন দেখব তোমাদের কার কী কী প্রয়োজন, তখন তার থেকে সেই গুণগুলো তোমাদের মধ্যে দেওয়া, কীভাবে দেওয়া যায়, সেই ক্রিয়ার কোন কোন অংশ তোমাদের মধ্যে দেয়া যায়, সেগুলো আমার দায়িত্ব থাকবে। এখন আমার দায়িত্ব যে তোমরা যারা যাদের ঘরে বসে আছো, কৌশিকী অমাবস্যা কবে হচ্ছে সেটাও তোমরা জেনেছো, যে 21শে আগস্ট, আগস্ট মাসের 21 তারিখে কৌশিকী অমাবস্যা সোমবার, সেই দিন যে অমাবস্যা হবে, সেই অমাবস্যা চলাকালীন তোমরা একটি ক্রিয়া আমি বলে দিচ্ছি, এটি তোমরা নিজেরা ঘরে বসে করবে, তোমাদের বাধা তোমরা নিজেরা কাটিয়ে ফেলবে। আমি সবসময় এটাই চাই, মনের জোরেকেই বলে নিজের ভালো নিজে করো, ঘরে বসে অবশ্যই করো, কেন দৌড়োদৌড়ি করবে এখান ওখান কাছে, প্রচুর মানুষ আসে আমার কাছে, প্রচুর ভিড় হয়, প্রচুর দায়িত্ব নিয়ে করতে হয়, কিন্তু আমি একা কত করব, যদি আমার আরও অনেক জ্যোতিষ ভাই বোনেরা, আরও অনেক জ্যোতিষ দাদা এবং গুরুজনেরা রয়েছেন, তারাও সামলাচ্ছেন, আমার মনে হয় খুব ভালো হয়েছে, আমারই কাজগুলো যেন তারা করে দিচ্ছেন, অর্থাৎ তারাও তোমাদের মঙ্গল করছেন, ভালো করছেন, আমার মনে হচ্ছে বেশ, তো কিছু মানুষ তো অন্য জায়গায় তবু যাচ্ছে, আমার ভালো লাগছে, তারা করে দিন কিছুটা, যেমন হয় না হাতে অনেক চাপ থাকলে মানুষ আপনজনদের দেখলে বলে না, এই তুই একটুখানি এটা করে দে না, আমি একা পাচ্ছি না, তুই একটু হাতে হাতে করে দে কাজ, ঠিক সেই রকম, যেমন একটি বড় অনুষ্ঠানে সবাই মিলে কাজ করে, সবাই মিলে পরিবেশন করে, ঠিক আমরা সব জ্যোতিষরা মিলে ভালো কাজের পরিবেশনের দায়িত্ব। তো এরকম
এরকম তোমরা অন্য জায়গায় যাচ্ছ, অন্য অন্য সব আমার গুরুজন যারা আমার চেয়েও অভিজ্ঞতাপন্ন যারা রয়েছেন তাদের কাছে যাচ্ছ, তাদের কাছে কাজ পাচ্ছ, আমার মনে হচ্ছে আমার তো কিছুটা কাজ তারা সেরে দিচ্ছে, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। তো এমনি করেই সবাই মিলে বন্ধন করে কাজ করা, আনন্দ করে কাজ করা। তো আজকে এই কাজটা আমি একটু করি আনন্দ করে, যেটা হচ্ছে তোমরা পেন খাতা ডায়েরি নিয়ে লিখে নাও, আমি বলছি অমাবস্যায় তোমরা কী কী করবে। তোমরা অমাবস্যা তৎসহ সূর্যগ্রহণ চলাকালীন তোমরা করবে পান রাখবে 7টি বোঠা সমেত, সুপারি রাখবে 7টি ছাড়ানো সুপারি গোটা, হরিতকি রাখবে 1টি, 28টি তিল সাদা তিল, 28টি সরিষা কালো সরিষা, 28টি আম গাছের পরগাছা শিকড় 1 ইঞ্চি করে 3টি। আম গাছের পরগাছা, আম গাছেতে অনেক পরগাছা হয় দেখবে, সেখানে তার শিকড় 1 ইঞ্চি করে 3টি রাখবে, আম গাছের পরগাছার শিকড়। ইঁদুরের বা উইয়ের মাটি সব কিছু কিন্তু দরকারে লাগে, পৃথিবীতে সব কিছুই খাঁটি। তার কারণ কি জানো, আমরা যে ক্রিয়াগুলো করি, আমরা যখন এই সমস্ত তোমাদের জন্য আমি যখন কবচগুলো তোমাদের করে দিই, সেই কবচের মধ্যে অনেক জোগাড় অনেক আয়োজন লাগে, সেই আয়োজনের কিছু কিছু অংশ তোমাদের এখন এই কাজ করার জন্য প্রয়োজন বলে তোমাদের কাছেও বলে দিচ্ছি। সেটি হলো ইঁদুরের মাটি, দেখবে ইঁদুরের মাটি খোঁড়ে সেই মাটি, অথবা উইয়ের মাটি, এই এই মাটি দিয়ে 7 ফোঁটা পানেতে দেবে, অর্থাৎ ওই যে 7টি পান জোগাড় করতে বললাম না, ওই 7টি পানেতে এবারে আর সিঁদুর নয়, এবারে আর লাল সিঁদুর নয়, এবারে আর তেল বা তিল তেল সর্ষের তেল এসব না, এসব হলো ইঁদুরের মাটি। এবার ইঁদুরের মাটিটাকে গঙ্গা জল দিয়ে গুলে নেবে, গুলে নেবে একটু, বা উই মাটিটাকে গঙ্গা জল দিয়ে গুলে নেবে, নিয়ে 1-1টি পানেতে 7টি করে বিন্দু দেবে, 7টি করে বিন্দু দেবে, ওপর দিক থেকে বোঠার দিক থেকে শুরু করে নিচের দিক পর্যন্ত পানেতে বিন্দু দেবে। সেই 7টি বিন্দু যখন দেবে, 7 বার করে তোমার মনোবাসনাটা তুমি বলতে বলতে 1টি করে বিন্দু এই আঙ্গুলে করে বিন্দু দেবে। এই বিন্দু দেওয়ার পর তুমি কী করবে, বিন্দুটা দিলে এবার দিয়ে মন্ত্রটি পাঠ করবে। তাহলে দেখো এমন কিছু কঠিন নয়, সহজ, খালি আয়োজনের প্রয়োজন। সেই আয়োজনগুলো আরেকবার বলে দিচ্ছি, পান 7টি, সুপারি 7টি, হরিতকি 28টি, তিল 28টি, কালো সরিষা 28টি, আম গাছের পরগাছা মানে শিকড় তার সেই পরগাছার শিকড় হচ্ছে 1 ইঞ্চি করে 3টি, আর কি হচ্ছে ইঁদুরের মাটি কিংবা উয়ের মাটি যেটা তুমি সংগ্রহ করতে পারবে, সেই মাটি দিয়ে 7টি ফোঁটা দেবে। সেই ফোঁটা দেবে কোথায়, ফোঁটা দেবে 7টি পানেতে ফোঁটা দেবে। আর একটা কথা বলি, আরেকটি ফোঁটা দেবে, এই মন্ত্রটি পাঠ করতে করতে সেই মন্ত্রটি বলবো, 7টি পানেতে 7টি পানেতে 7টি 7টি করে 1-1টি পানে 7-7-7-7 করে ফোঁটা দেবে। সেই ফোঁটা দেওয়ার সময় নিজের প্রাণের কথা, পানের সাথে প্রাণের কথা বলবে, অর্থাৎ তখন তোমার মনে যে ইচ্ছা, বিবাহের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য, মামলার জন্য তোমার মনে যে সমস্যা, সেই সমস্যাটার কথা বলে হে দেবী আমার এই সমস্যার থেকে আমাকে মুক্তি করো বলে 1টি করে বিন্দু দেবে। আবার যখন যে গৃহে যেখানে তুমি কাজটা করতে বসবে সেখানে একটি দেয়াল থাকবে, সেই দেয়ালে 7টি ফোঁটা দেবে, তখন এই মন্ত্রটি বলবে। এই মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং 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 রুং রুং দক্ষিণে কালিকে, ক্রিং 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 রুং 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 হ্রিং স্বাহা। এই মন্ত্রটি বলে লাস্টে বলবে ওং রুং তারা মাতায় নমো, ওং রুং তারা মাতায় নমো। এই মন্ত্রটি বলতে বলতে একটি দেয়ালে 7টি ফোঁটা দেবে, ইঁদুরের মাটি কিংবা উই মাটি গঙ্গা জলে গুলে, জোয়ারের গঙ্গা জলে গুলে ওইখানে ফোঁটা দেবে, ওইটি হয়ে যাবে তোমার দেবী। তুমি ওইটাকে চিন্তা করতে করতে দেখতে দেখতে ওখানেই কম্বলের আসনে, কম্বলের আসনে বসবে, সামনে একটু গঙ্গা জল, ধূপ দীপ, একটু মিষ্টান্ন বাতাসা, যা তোমার আয়োজন করার সামর্থ্য তুমি সেটি করবে, এবং একটি ঘট রাখবে সেখানে, জলপূর্ণ ঘট, আমপল্লব, এবং তাতে একটি জবার মালা।
দিয়ে তুমি সেই জায়গায় সেই স্থানে বসবে, যেই স্থানে বসবে যেখানে তোমার চোখ দুটি যাচ্ছে সেই দেয়ালে ওই জায়গায় তুমি সাতটি ফোঁটা দেবে। উইয়ের মাটি দিয়ে তুমি সাতটি ফোঁটা দিলে, এই ফোঁটা দেওয়ার পর তুমি এবার এই মন্ত্রটা করবে। মন্ত্রটা কী কারণে করবে? নানাবিধ বাধা কাটানো। ধরো তুমি চাকরিতে যাচ্ছ, বাধা হচ্ছে, কর্মে যাচ্ছ, বাধা হচ্ছে, যে কাজ করছো বাধা হচ্ছে, হয় না? বড্ড যন্ত্রণা, বড্ড যন্ত্রণা। তোমরা যখন আসো চেম্বারে, তোমাদের যখন হাত দেখে বলি এ তো সব কাজে বাধা রয়েছে, তোমরা তখন বলো হ্যাঁ গো মা সব কাজে বাধা, তুমি মা ঠিক বলেছো। সব কটা বলার পর যখন বলি আর বলো আর কি জানবে, তোমরাই বলো মা জানা তো সব হয়ে গেল, তুমি তো সব জানিয়ে দিলে, ছক আনিনি, কুষ্টি আনিনি, জন্ম সাল সময় বলতে পারিনি তাও তো তুমি জানিয়ে দিলে, কিংবা কেউ ছক আনো মা তুমি তো ছকটি দেখেই সব জানিয়ে দিলে, সব বলে দিলে, আর তো কিছু বলার কিছু নেই। এবার তোমার দায়িত্ব হলো এগুলোর থেকে আমাদের পরিত্রাণ করা, আমাদেরকে রক্ষা করো মা। এই যে তোমরা দায়িত্ব দিয়ে এইভাবে বলো, সেই দায়িত্বর টানে আজ এসেছি এখানে এবং বলে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা এগুলো লিখে নিয়ে ঠিক মতন করবে, তাহলে দেখবে নানাবিধ বাধা কাটা এবং গৃহ মানে বাড়ি হচ্ছে না, ফ্ল্যাট হচ্ছে না, সেটা জমি, জমি নিয়ে কোনো সমস্যা রয়েছে সেই জমির সমস্যা কাটানো, আর শত্রু, শত্রুতে খুব ক্ষতি করার চেষ্টা করছে সেখান থেকে পরিত্রাণের জন্য, জীবনে উন্নতির জন্য সকল বাধা কাটানোর জন্য, বিবাহের বাধা কাটানোর জন্য, চাকরির বাধা কাটানোর জন্য, ব্যবসার বাধা কাটানোর জন্য, অর্থাৎ আমাদের তো প্রয়োজন সুস্থভাবে ভালোভাবে বাঁচতে হবে, সেই বাঁচার জন্য জীবনের বাধা কাটানোর জন্য তুমি স্মুথলি চলতে পারবে যদি তুমি এগুলো ঠিকঠাক করো। আমি মন্ত্রটা আবার বলে দিচ্ছি, এই মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং 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 হুং হুং দক্ষিণে কালিকে, ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং স্বাহা, লাস্টে বলবে ওং হ্রুং তারা মাতায় নমঃ। এই মন্ত্রটি, এই যে জিনিসগুলো করলে, যে জিনিসগুলোর কথা এতক্ষণ ধরে বললাম, সেগুলিকে একটি লাল শালুকে চার চৌকো করে রুমালের ন্যায় কেটে তার মধ্যে দিয়ে পুটলি করে বেঁধে দেবে, নিয়ে হাতে রেখে 108 বার যে মন্ত্রটি বললাম বারবার, সেই মন্ত্রটি 108 বার জপ করবে। জপ করার পর তুমি কি করবে? জপ করার পর তোমার মাথায় মস্তিষ্কের ওপরে ব্রহ্মতালুতে তুমি ওইটিকে রাখবে, এরকম শান্তভাবে রেখে তুমি এরকমভাবে করে ও আবার 108 বার করবে, ওং হ্রুং তারা মাতায় নমঃ, ওং হ্রুং তারা মাতায় নমঃ, ওং হ্রুং তারা মাতায় নমঃ, এই মন্ত্রটি 108 বার করবে। করার পর একটি তম্রপাত্রের উপর সেটিকে রেখে ঢাকা দিয়ে রেখে দিলে, দেওয়ার পর এটা গ্রহণ চলাকালীন অমাবস্যা চলাকালীন করলে, এইটি পর পর 7 মাস ঠিক ওই পুটলিটা করা থাকবে, কোনো কিছুই নষ্ট হবে না, 7 মাস পর পর করবে। কারো বা 3 মাস করতে করতেই কাজ সাকসেস হয়ে যাবে, তবুও 7 মাস করবে, কারো বা 4 মাসে সাকসেস হয়ে যাবে, এরকম হবে, কারো বা 5 মাসে, কারো বা 7 মাসের পর ওটিকে জলে দেওয়ার পর কাজ হবে। কার কতক্ষণ পর বাধাটা কাটবে ঈশ্বর জানেন, আমরা চেষ্টা, এইভাবে চেষ্টা করলে বহু পুরনো পুরনো পুঁথি ঘেঁটে ঘেঁটে এইগুলো বার করি। সেই পূর্বপুরুষরাও জ্যোতিষ ছিলেন তো, সেই সমস্ত ট্র্যাডিশন চলছে, সেইগুলো নিয়ে এসে সেইগুলোকে ধরে ধরে এইভাবে তোমাদের জন্য বার করে আনি মনের জোরে, যে তোমাদের বলবো তোমরা শুনবে এবং তোমরা সেই কাজ করবে। আর আজকে সময়ের অভাবে জন্মাষ্টমীর বিষয়ে, লোকনাথ বাবার জন্মদিন এবং আমরা ওই যে 13 তারিখে ক্যাম্প করব হাদিপুর কালীতলায়, 13 তারিখে ফ্রি মেডিকেল ক্যাম্প মানুষের সেবার জন্য করবার সৌভাগ্য হচ্ছে, সেটির জন্য তোমাদেরকে সবিস্তারে পরে পরে জানাবো। যারা কালীতলার কাছাকাছি, বেড়াচাপা দেগঙ্গার কাছাকাছি আছো তাদেরকে বলা, পারলে চলে আসবে আমাদের ক্যাম্পে, আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের দিগদর্শন আশ্রম থেকে এই ক্যাম্প হচ্ছে এবং এই ক্যাম্প সকলের জন্য হচ্ছে, আর সকলে এসেই সাহায্য করবে, সকলেই রোগীদের সেবা করবে। এসো আমরা সবাই মিলে ভালো কাজের সুযোগ পেলে সেটা ছাড়ি কেন বলো, তাই সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তাই বলি আমরা ছিলাম আজি থাকবো যতদিন ঘন আমাকে স্মরণে রাখবো, ব্যাস মনের কথা বলে যেতেই হচ্ছে এখন চলে, কিন্তু কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, অনেক 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 মনের কথা উজাড় করে দেব বলে, অনেক কথা তোমরা শুনতে পারবে বেলা 12টার সময় সৃষ্টি প্লাসে, বেলা 12টায় প্রত্যেক দিন অনেক কথা শুনতে পারবে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।